আপনার বাড়ির পূজা সম্পর্কে কিছু বলুন। আমাদের বাড়ির পূজা করি লক্ষ্মী পূজা, বহু বছর ধরে চলে আসছে, শাশুড়ির আমার থেকে চলে আসছে, আমিও 35 বছর হয়েছে বিয়ে হয়ে আসছি, এখনো চালাচ্ছি। তারপরে পূজার মধ্যে কি কি নতুন নিয়ম আছে আপনাদের বাড়ির? আমাদের যেমন একটা ঘট বসানো হয়, তারপর দোল জাবর ভরতে হয়, 3টি দোল জাবর ভরি। আর ধরুন নৈবেদ্যে কি কি দেওয়া হয়? হয়তো তিলের লাড়ু তো দিতেই হবে, আবার নারকেলের লাড়ু, ক্ষীরের সন্দেশ, লুচি, সুজি, যা মিষ্টি সামগ্রী আছে তাই দিতে হয়। ঠিক আছে, যা পারি। ধন্যবাদ।